আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো তেল ছাড়া বিকালের নাস্তা কিছু সবজি দিয়ে। এটা বাসায় ট্রাই করতেন সকাল বিকাল যে কোনো মুহূর্তে, এই নাস্তাটা মজাদার একটি রান্না। চলুন তাহলে দেখি উপকরণ কী কী লাগে। আমি প্রথমে দুটো ডিম নিয়ে একটি বাটিতে ভেঙে নিব। দুটো ডিম ভেঙে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ, পরিমাণ মতন ধনিয়া পাতা, এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব, এক কাপ গাজর কুচি আর দিয়ে দিব, এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব, এক টেবিল চামচ লবণ। আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষ, এখানে আমি এটাকে করে নিব। আর এখানে আমি একটি বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিব আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি পানিগুলো অল্প অল্প করে মিক্স করে নিব। আমার গলাটা ঘোরার জন্য আমি পানিটা একসাথে দিইনি, দিলে জমল বেঁধে যাবে, তাই অল্প অল্প পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার গলাটা মিক্স করা হয়ে গেছে, আমি ওখানে চুলায় চলে যাব। একটি প্যান বসিয়ে নিয়ে হালকা গরম হওয়ার পর আমি এখানে আমার আটাগুলো দিয়ে নিয়েছি। আমি ময়দা দিয়ে তৈরি করেছি, আপনারা পারলে চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি এটাকে ঢেকে দিলাম, দুই তিন মিনিট ঢেকে দেওয়ার পর আমি এটাকে এবার ঢাকনাটা খুলে এটার সাথে মতে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম আর সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটু অংশ হয়ে গেছে, আমি ওখানে এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো আমি উঠিয়ে ভাঁজ করে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। আমি ওখানে এটাকে পরিবেশন করে নেব। দেখুন কত মজার একটি তেল ছাড়া বিকালের নাস্তা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চাদের পছন্দ, বড়দেরও পছন্দ। আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সফট সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, পাশে থাকবেন।